সয়াবিন তেলের দাম লিটারে 15 টাকা বাড়ানোর প্রস্তাব। জানাবো ভোলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, লঞ্চ ঘাটে পাহারা, বিএনপির কয়েক হাজার নেতাকর্মী বরিশালে। এদিকে বিএনপির সঙ্গে গোপন যোগাযোগ চাপে কাদের। এদিকে ভোটে হেরে আওয়ামী লীগ নেত্রী বললেন ইভিএমে ভোট চুরি হয়েছে। এবং সর্বশেষ জানাবো লং মার্চে গুলিবিদ্ধ ইমরান খান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সয়াবিন তেলের দাম লিটারে 15 টাকা বাড়ানোর প্রস্তাব। দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানোর মাত্র এক মাসের মাথায় আবারও বাড়াতে চান ভোজ্য তেল ব্যবসায়ীরা। এ দফায় লিটারে 15 টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে দাম বাড়ানোর এই প্রস্তাব দিয়েছে সংগঠনটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। দাম বাড়ানোর প্রস্তাবে সংগঠনটি বলেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক অবমূল্যায়নের বিষয়ে অ্যাসোসিয়েশনের সদস্যগুলো ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত 3 অক্টোবর বোতলজাত তেলের লিটারে 14 টাকা এবং খোলা সয়াবিন তেলের 17 টাকা কমিয়েছিল ব্যবসায়ীরা। সেই দাম অনুযায়ী বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 178 টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার 158 টাকা। একইভাবে 5 লিটারের বোতল 880 টাকায় বিক্রি হচ্ছে। লিটারে 15 টাকা বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন হলে প্রতি লিটার বোতলজাত তেলের দাম 193, 5 লিটারের বোতলের দাম 955 এবং খোলা সয়াবিনের প্রতি লিটার 173 টাকায় দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। বাণিজ্য মন্ত্রণালয় বলছে ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিলেও এ বিষয়টির যৌক্তিকতা যাচাইয়ের জন্য 15 দিন সময় লাগতে পারে। এ মুহূর্তে দাম বাড়ানো যৌক্তিক কিনা তা পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী দাম নির্ধারণ হতো। জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভোজ্য তেল ব্যবসায়ীরা প্রস্তাব দিয়েছে, তবে দাম বাড়ানো উচিত কিনা বা বাড়ালেও কতটুকু বাড়ানো যেতে পারে সেই ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে সচিবালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের 4th সভা শেষে ভোজ্য তেলের সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তবে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর বাজারে ডিলার পর্যায়ে কিছুটা বেশি দামে তেল বিক্রির জন্য তথ্য পাওয়া গেছে। বিভিন্ন কোম্পানির ডিলাররা 5 লিটার প্রতিটি কার্টুনে 100 টাকা করে বেশি দাম নিচ্ছে বলে জানা গেছে। প্রতি কার্টুনে 5 লিটারের 4টি বোতল থাকে, সেই হিসাবে লিটারে 5 টাকা বেশি দামে বিক্রি পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের একজন খুচরা বিক্রেতা জানান, সরকার ঘোষণা দেওয়ার আগেই ডিলাররা তেলের দাম বেশি নেওয়া শুরু করেছে। বোতলজাত সয়াবিনের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়ে গেছে বাজারে। পাইকারি পর্যায়ে প্রতি ড্রাম সয়াবিন ও পাম তেলে 1 থেকে 1,500 টাকা বেড়েছে। ইয়াসিন জেনারেল স্টোরের একজন বিক্রয়কর্মী জানান, ভোজ্য তেলের কোম্পানিগুলো দাম বাড়াবে বলে জানিয়ে দিয়েছে। তেল না দিয়ে তারা এখন বেশি দামে তেলের জন্য অর্ডার নিচ্ছে, তবে বাজারে ভোজ্য তেলের সরবরাহে কোনো ঘাটতি দেখা যায়নি। বোতলজাত ও খোলা উভয় ধরনের তেলের সরবরাহ পর্যাপ্ত দেখা গেছে। ভোলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, লঞ্চ ঘাটে পাহারা, বিএনপির কয়েক হাজার নেতাকর্মী বরিশালে। বরিশালে বিএনপির গণসমাবেশ। এদিকে সকাল থেকেই বরিশালের সঙ্গে ভোলার সব যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আনুষ্ঠানিকভাবে বিকেল থেকে পরিবহন চলাচল বন্ধ করা হয়। লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সূত্র জানায়, বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে 14টি লঞ্চ ছেড়ে যেত প্রতিদিন, একটি লঞ্চও ছেড়ে যেতে দেওয়া হয়নি। শ্রমিক লীগ নেতা পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে বরিশাল নৌবন্দরে পাহারা বসানো হয়েছে। অপরদিকে ভোলা লঞ্চ ঘাটে আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন। বরিশালে গণসমাবেশের সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, ভোলা থেকে বরিশালে 3,000 নেতাকর্মী এসে পৌঁছেছেন। তারা সমাবেশের স্থল এবং এর আশপাশে অবস্থান নিয়েছেন। বিকল্পভাবে অপর নেতাকর্মীরা আসার চেষ্টা করেছেন। ক্ষমতাসীনরা সমাবেশ পণ্ড করা যত চেষ্টা করুক, সাধারণ মানুষকে নিয়ে আমরা সোচ্চার রয়েছি সমাবেশ সফল করার জন্য। বরিশাল নৌবন্দরের পরিবহন পরিদর্শক কবির হোসেন বলেন, বরিশাল ভোলা রুটে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে 14টি লঞ্চ ছেড়ে যেত, সব লঞ্চই ঘাটে রয়েছে। লঞ্চগুলো কেন ছেড়ে যাচ্ছে না সে বিষয়ে কিছু জানাতে পারেনি এই কর্মকর্তা। ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান বলেন,
বুধবার থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। স্পিড বোটগুলো আটক করে রাখা হয়েছে। প্রত্যেকটি ঘাটে সশস্ত্র পাহারা দিচ্ছে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা। নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা চালানো হচ্ছে। চুম্যান আরও বলেন, ভোলা থেকে 25,000 নেতাকর্মী গণসমাবেশে অংশগ্রহণের কথা ছিল, তবে এখন লালমোহন চরফ্যাশন ও মনপুরা দুর্গার নেতাকর্মীদের গণসমাবেশে যোগদানের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বিএনপির সঙ্গে গোপন যোগাযোগ, চাপে কাদের? প্রথমে মনে করা হতো জিএম কাদের দলকে গোছানোর জন্যই কাজ করছেন এবং দলের অস্তিত্ব রক্ষার জন্যই তিনি সরকার বিরোধী অবস্থান নিয়েছেন, কিন্তু ক্রমশ বিভিন্ন তথ্য বের হতে থাকে। ডক্টর ইউনুসের সাথে যোগাযোগের খবর ফাঁস হয়ে যায়, তেমনি বিএনপির সাথেও তার গোপন যোগাযোগ হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আর এই যোগাযোগের কারণে চাপের মুখে পড়েছেন জিএম কাদের। জিএম কাদের চেয়েছিলেন সংসদের বিরোধী দলের নেতা হতে এবং বিরোধী দলের নেতা হওয়ার জন্য দলের 26 জন এমপির মধ্যে 23 জনের স্বাক্ষরযুক্ত চিঠি দিয়েছিলেন স্পিকারের কাছে, কিন্তু স্পিকার এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এই জন্য জিএম কাদের হুমকি দিয়েছিলেন এবং সংসদ বর্জনের ঘোষণাও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘোষণা কার্যকর হয়নি। তিনি আবার সংসদে ফিরে এসেছেন। হঠাৎ করে কেন জিএম কাদের বিরোধী দলের নেতা হতে চাইলেন, এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। বিএনপি এবং জাতীয় পার্টির একটি গোপন সমঝোতা ফাঁস হয়েছিল। সেই গোপন সমঝোতার অংশ হিসেবে জাতীয় পার্টির 7 জন এমপি পদত্যাগ করার সাথে সাথে জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির সদস্যরাও পদত্যাগ করবেন, এমন একটি পরিকল্পনা থেকেই জিএম কাদের বিরোধী দলের নেতা হতে চেয়েছিলেন। কারণ যতক্ষণ পর্যন্ত রোশনের সাথ বিরোধী দলের নেতা থাকবেন, ততক্ষণ পর্যন্ত দলীয় এমপিদের পদত্যাগ বা সংসদ বর্জনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা জাতীয় পার্টির চেয়ারম্যানের থাকবে না। সেই কারণে জিএম কাদের তার ক্ষমতা নিরঙ্কুশ করতে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হতে চেয়েছিলেন। সরকার অবশ্য জিএম কাদেরকে বিরোধী দলের নেতা হতে বিরত রেখেছে অন্য যুক্তি দেখিয়ে। তারা বলছে যে রোশন এরশাদ এখন অসুস্থ, তার চিকিৎসা যাবতীয় ব্যয়ভার সরকার বহন করছে। যখনই তিনি বিরোধী দলের নেতা থাকবে না, তখন আর ব্যয়ভার বহন করা সম্ভব হবে না, এবং এই বিষয়টি জাতীয় পার্টির অন্যান্য নেতারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে জিএম কাদেরকে থামিয়েছেন। কিন্তু সরকার যে যুক্তি দেখাক না কেন, সরকারের কাছে এরকম যথেষ্ট তথ্য প্রমাণ আছে যেখানে দেখা যাচ্ছে জিএম কাদের বিএনপি নেতাদের সাথে গোপনে যোগাযোগ করছেন। গত এক মাসে জিএম কাদেরের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 3 দফা টেলি আলাপ হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে জিএম কাদেরের যোগাযোগ খবর জানা গিয়েছে। জিএম কাদের একটি সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে চাচ্ছেন এবং তিনি মনে করছেন যে এখন যদি তিনি জাতীয় পার্টির সরকার বিরোধী আন্দোলন শুরু করে, তাহলে বিএনপির চেয়ে তারাই বেশি লাইমলাইটে থাকবে, কেননা সংসদে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা বেশি। অন্যদিকে সংসদ থেকে যদি জাতীয় পার্টি পদত্যাগ করে, তাহলে সংসদের অবস্থাও সংকটপূর্ণ হয়ে উঠবে। বিএনপির প্ররোচনায় জিএম কাদের সেরকম একটি সিদ্ধান্তের দিকে ছিলেন। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে বিএনপি এবং জিএম কাদের প্রায় একই ভাষায় কথা বলছেন। এখন জাতীয় পার্টির মধ্যেও এ নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় পার্টির একাধিক নেতা বলছেন যে আমরা সরকার বিরোধী বটে, তবে বিএনপির সাথে গাঁট ছড়া বাঁধার কোনো সুযোগ নেই, কেননা বিএনপি হলো জাতীয় পার্টির প্রধান শত্রু। ভোটে হেরে আওয়ামী লীগ নেত্রী বললেন, ইভিএমে ভোট চুরি হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোট চুরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশি। ফেসবুক লাইভে তিনি বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ভোটটা মেশিনের মাধ্যমে চুরি হয়েছে। 7 মিনিট 34 সেকেন্ডের ওই বক্তব্যে কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া, এজেন্টদের ঢুকতে না দেওয়া, বিলম্বে ভোট শুরু, ভোটারদের ফিঙ্গার নেওয়ার পর পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে দেওয়া, কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তার সহ নানান অভিযোগ তুলে ধরেন। কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে তিনি 2,900 ভোট পান। ওই পদে ফুটবল প্রতীকে 35,184 ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারজানা মমতাজ। বানাজা বেগম নিশি বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। লাইভে তিনি বলেন, এই নির্বাচনটা এমন একটি নির্বাচন হয়েছে আপনারা ভালো করে জানেন কেমনে হয়েছে। আমি একটু ক্লিয়ার করার জন্য বলি, আমি প্রথমে সকালে বড় উঠান ইউনিয়নে যাই, তখন আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। তখন 6:30টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করি, ফোন করার পরেও আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এরপর আমি ফারুক চৌধুরীকে ফোন করি, উনি হয়তো ওনার দলের কাউকে বলেছেন, একই সঙ্গে আমি আবারও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করি, এরপর আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়েছে। ভোট শুরু হয় 9টার দিকে। বড় উঠানের প্রত্যেকটা কেন্দ্র থেকে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র 2-1 জন তাদের পছন্দের প্রার্থীদের ছিল। পরে আমার এজেন্টদের অনেকটা জোর করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বসানো হয়েছে। এরপর তারা জনগণ থেকে ফিঙ্গার নিয়ে ভোট তাদের
পছন্দের প্রার্থীকে দিয়েছে। তিনি বলেন, আমি যেহেতু প্রার্থী, কেন্দ্রের ভেতরে ঢোকার আমার সুযোগ ছিল, আমার একটা খটকা ছিল, প্রত্যেক বুথে 353টি করে ভোট ছিল, কিন্তু আমি যখন চরলক্ষাতে যাই তখন ভোট কাস্ট হয়েছে মাত্র 10টা, 2:17। এরকম করে ভোট কাস্ট হয়েছে। তখন আমি এজেন্টদের বলি, আপনারা এগুলো দেখবেন, চোর তো এইখানে এই মেশিন, তাদের আমি এই মুহূর্তে বলে আসছি এই মেশিনটা চুরি করবে, আপনারা ভোট এখানে দিলে ওখানে পড়বে। লং মার্চে গুলিবিদ্ধ ইমরান খান। সরকার বিরোধী লং মার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রধান ইমরান খান। ডন জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহ চকের কাছে ইমরান খানের কন্টেইনার গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে তার পায়ে 3টি গুলি লেগেছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বরাতে ডনের খবরে বলা হয়, হামলায় ইমরান খান ছাড়াও আরও 2 জন আহত হয়েছেন। তারা হলেন সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চাত্তা। এ ঘটনায় 1 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নির্বাচনের দাবিতে দেশজুড়ে লং মার্চ পালনের অংশ হিসেবে ওয়াজিরাবাদে সমাবেশ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে অজ্ঞাত বন্দুকধারীর হামলার মুখে পড়েন তিনি। একাধিক টেলিভিশন চ্যানেল পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। নিরাপত্তা টিমের সহযোগিতায় তাকে কন্টেইনার থেকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। কে দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।